हेलो हेलो बाबा कथा बोलो ना बाबा बाबा तुम्हार शरीर थेके गुली बेर करा हयेछे एखन तुमि ठीक आछो शुधु एकटु बिश्राम निते होबे बस आंकेलेर किछु होतेई पारे ना आंकेल चैम्पियन आर कोनो चिंता नेई बाबा बाबा ना रनिके धरा पड़ेछे आमि तोमादेर आर एका छाड़बो ना बाबा आजकेर पर थेके मा आर तुमिओ आमादेर संगे सेनगुप्त बाड़िते थाकबे सेटा हय ना केन हय ना आपनाके आमरा विपदेर मध्ये फेले बाड़िते गिये आनंद करबो सेटा कखनो हय आर बाबा एटा आपनारई रिसार्च आपनारई एई फर्मुलार प्रोजेक्टटा प्रेजेंट करे आमरा ब्यांक थेके लोन पाच्छि जे टाका दिये आमरा आमादेर बाड़िटाके छाड़ाच्छि আমাদের সাথে সাথে আপনারও এই বাড়ির উপর সমান অধিকার আছে একদমই তাই আর আঙ্কেল যতদিন না ওষুধের পেটেন্ট পাওয়া যাচ্ছে আর ওষুধ মার্কেটে ছাড়া হচ্ছে ততদিন কিন্তু আপনার লাইফের রিস্ক আছে তাই ততদিন আপনি আমাদের বাড়িতেই থাকবেন আমাদের চোখের সামনে বুঝেছেন হ্যাঁ একদমই তাই হ্যালো হ্যালো তোর বাবা কেমন আছে বাবা বসুন বাবা তুমি কেমন আছো কেমন আছো কথা বলো না কেমন আছো সবকিছু বাবানের জন্য হয়েছে তা বিশ্বাস করো বাবানের তরফ থেকে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আপনি কাঁদছেন কেন তাতে আপনার কি না আমার কিছু না তবে তবে আপনাকে কাঁদতে দেখলে না আমার কিরকম কান্না পেয়ে যায় এই শালাবাবু তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে কেন না মানে ছায়া তো মাঝে মধ্যেই ছিচকাদুরের মতন কেঁদে ওঠে তো ও যখন যখন কাঁদবে তোমাকেও কাঁদতে হবে ওই আর কি আর দেরি নয় এবার থেকে আমরা খুব হ্যাপিলি থাকব শুধু আমরা নয় আমাদের সঙ্গে দীপজয় বাসন্তী জ্যাঠাইমা এরাও থাকবে আমরা সবাই সেনগুপ্ত বাড়িতে খুব হ্যাপিলি থাকব কি আমরা কেন আমি বলেছি তাই দীপজয় ভুলে যাও না আমি কিন্তু খুব শিগগিরই তোমার দিদি হতে চলেছি হ্যালো অনেক হয়েছে এবার যত তাড়াতাড়ি সম্ভব বাবু আর ছায়ার বিয়েটা দিয়ে দাও অনেকদিন কোনো বিয়ে খাইনি একটা বিয়ে নয় আমি কিন্তু জোড়া বিয়ে দেখতে চাই জোড়া বিয়ে জোড়া বিয়ে মানে মানে আমি চাই আলো আর আকাশের বিয়েটা আর একবার হোক বাহ এ তো ফাটাফাটি আইডিয়া না আসলে ওদের বিয়ের সময় তো আমরা আগে ছিলাম না তাই বড় স্বাদ হয়েছে ওদের বিয়েটা আর একবার দেখার আমার ছেলে মরে গেছে আর নয় এখন থেকে আমি ভেবে নেবো যে আমি আমি কোনোদিনও মা হইনি আমি কোনোদিনও মা হইনি
জানেন তো বেয়ান, বাড়িটা হয়তো ফিরে পাব, কিন্তু আমার সংসারের শান্তি বোধহয় সহজে ফিরবে না। কি করে ফিরবে? আমার স্বামী করাদেরও পারে, বাবানটা পুলিশি হেফাজতে, পালি একটা ফুল বিয়ে করলো, অমিতটা এখনো ডাক্তারি লাইসেন্সটা ফেরত পেল না। কি করে কি করে এই এই সংসারে শান্তি আসবে বলুন তো? চিন্তা করবেন না দিদি, সব ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যাবে। আপনার সংসারে সুখ সমৃদ্ধি ফেরানোর জন্য একটা মানুষ তো আছেই, সেই মানুষটার জন্যই আপনার সংসারটা আবার আগের মতো হয়ে উঠবে। কার কথা বলছেন? কেন, আপনার ছোট বৌমা আলো, মেয়েটা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর শক্তিতে শক্তিতে একদম মা দুর্গার মতো, দশভুজার মতো। ওই তো পারবে দিদি আপনার সংসারটাকে আবার আগের মতো করে গড়ে তুলতে, সুখ সমৃদ্ধিতে একদম ভরিয়ে দিতে। ওই পারবে, আলো ঠিক জয়ী হবে দিদি, আপনি দেখে নিন, আলো জয়ী হবেই। ও মা গো, কি মিল গো, আমার তো কান্নাই পেয়ে গেল। ওই সাতটা থেকে সিরিয়ালটা হয় না, ঠিক ওই সিরিয়ালটার মতো, কিন্তু বড় মা এত মিল কি টিকবে গো? তোকে না মারবো মুখপুরি, সারাক্ষণ খালি ওই সিরিয়াল সিরিয়াল, যা ঘরে যা, যা বলছি। চলুন না বেয়ান, কটা দিন আমাদের সাথে থাকবেন, চলুন না। যাব যাব বেয়ান যাব, আমার মেয়ে বলছে, আলো অত করে বলেছে, আর আপনিও বলেই চলেছেন, ঠিক যাব। আমি আমার আমার বাড়ির সকলকে নিয়ে আপনার পরিবারের সাথে একসাথে কাটাবো, আর আপনার হাতে রান্না খাবো। এবার খুশি তো আপনি? আমরা তো তোর বিয়ের দিন শ্রীরামপুরে পৌঁছেও গেছিলাম। হ্যাঁ, পালিয়ে এসেছিলাম, কিন্তু তোদের কাছে যাব কি যাব না ভাবছিলাম, ঠিক সে সময় আবার লোক দিয়ে কিডন্যাপ করিয়ে নেয় ওই তীর্থঙ্কর সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব পুরনো কথা এখন না হয় থাক। যদিও আলো আর আকাশদার বিয়েতে আমরা কিন্তু কেউ সেভাবে এনজয় করতে পারিনি, কিন্তু এবার এবার আমরা সবাই মিলে খুব মজা করব। কি যে বলো না মা, তুমি যা খুশি একটা প্ল্যান করে দিলেই হলো। এই যা খুশি প্ল্যান মানে কি? এটা তো একটা দারুণ প্ল্যান। মোটেও না, আগে তোর আর দীপজয়ের বিয়েটা দেবো। না মানে এক্ষুনি সেটা কি করে সম্ভব বলতো? আলো দেখ, বাবান তো ফিরে এসেছে, আর যদি লিগালি দেখা যায় তাহলে আমি এখনো বাবানের স্ত্রী। আর যতদিন আমাদের ডিভোর্সটা না হচ্ছে আমি কি করে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে পারি বলতো? তাই বলছিলাম যে এইসব কথা এখন থাক না, এইসব কথা ভাবার আগে আমরা বরং তোর বিয়েটা নিয়ে প্ল্যান করি, মানে তোর আর আকাশদার বিয়েটা নিয়ে প্ল্যান করি। দারুণ মজা করব, অনেক হয়েছে এই ডিপ্রেশনের মধ্যে থাকতে আর ভালো লাগছে না জানিস তো। এবার আমরা সবাই মিলে খুব হ্যাপিলি থাকবো। ঠিক বলেছো স্যার,
আমরা আকাশের দ্বিতীয় বিয়েতে খুব আনন্দ করব। হ্যাঁ, আগেরবার যখন বিয়ে করছিল তখন মুখ তো একদম হাড়ির মতন ছিল, আকাশ তো আলোর উপর রেগেছিল, তাই না? মুখটা পুরো রামগরুরের ছানার মতন লাগছিল। শরীরটা এত খারাপ লাগছে কেন? মাথাটা এত ব্যথা কেন করছে? আলোর মুখটাই বা এরকম আবছা আবছা দেখতে লাগছে কেন? এ কি আকাশ, তোমার তোর মুখটা এরকম লাগছে কেন? না না, কিছু না। তোমরা তোমরা কথা বলো না, আমি আমি একটু বাইরে থেকে আসছি। বিয়ের কথা শুনে মনে হয় আমার বাড়িতে লজ্জা পেয়েছে, এদিকে মনের মধ্যে লাড্ডু ফুটছে। কিন্তু আকাশের হঠাৎ কি হলো? বিয়ের কথা শুনে এরকম মুড অফ হয়ে গেল কেন? এটা তো মুড অফ হওয়ার মতো কথা নয়। তাহলে 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 কি অন্য কোনো টেনশন? কিসের টেনশন? কি হয়েছে আকাশের? কিছু খাচ্ছিলাম না তো, এই তো জল খাচ্ছিলাম। না না, আমি স্পষ্ট দেখলাম জল খাওয়ার আগে কিছু একটা খেলে। কি খেলে তুমি? আরে বাবা না, কিছু না। এই এই সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার কিছু একটা হয়েছে নিশ্চয়ই। সেই নার্সিং হোম থেকে লক্ষ্য করছে, এত অস্থির দেখাচ্ছে কেন? বাবা এবার আমি কাকে কি বোঝাই, বলছি তো কিছু না। মাথা যন্ত্রণা করছে, তখন দেখলাম হসপিটালে কেমন একটা মাথাটা চেপে ধরলে। মাথা ব্যথার ওষুধ খেলে নাকি? আরে বাবা না, ওই তো আমার একটু অম্বল হয়েছিল তাই একটা অম্বলের ওষুধ খেলাম, এখন আমি ঠিক আছি। আর শোনো আলো, তোমার মুখ থেকে এখন আমি এসব কথা একদম শুনতে চাই। তোমার কয়েকদিন ধরে খুব স্ট্রেস গেছে, তুমি এখন কয়েক ঘন্টা শুধু ঘুমোবে, ব্যাস। সে তো তোমার উপর দিয়ে অনেক চাপ গেছে, তোমাকেও টানা ঘুমোতে হবে। হ্যাঁ ঘুমোবো তো, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমোবো। শক কত, আমার এত কাজ, উনি নাকি জড়িয়ে ধরে ঘুমোবে? তুমি সবকিছু ভুলে যাও কি করে বলো তো? আমাদের এখন ব্যাংকের লোকেদের দিয়ে বাড়িটা খোলাতে হবে। আমার ব্যাংক ম্যানেজারের সাথে কথা হয়ে গেছে, কালকের মধ্যেই হয়তো বাড়িটা খুলে দেওয়ার ব্যবস্থা করবে। তার আগে ছাড়পোর যদিও করতে হবে, আমরা এক কাজ করব, ওই বাড়িতে সবাই মিলে ওঠার আগে একদিন তুমি আর আমি মিলে গিয়ে ছাড়পোজ করে আসবো, তারপর সবাইকে নিয়ে যাব। হ্যাঁ খুব মজা হবে, ফাঁকা বাড়িতে তুমি আর আমি একা একা। দাঁত মাঝে কথা বন্ধ করো তো, এখন আমাদের আরও একটা কাজ আছে, ছায়া ডিভোর্স করানো আর পালি দিদি ডিভোর্স করানো। হ্যাঁ ওই দুটো কাজ খুবই জরুরি। তার আগে বাড়িতে একটা পুজোর ব্যবস্থাও করতে হবে, একটা ভালো দিন থেকে পুজোর ব্যবস্থা করতে হবে। আগামী শনিবার একটা ভালো দিন আছে, ওই দিনই গৃহপ্রবেশের কাজটা সেরে ফেলব। ওকে, জানো তো আলো, আমরা বাড়ি ফিরতে পারবো ভাবলেই আমার যে কি আনন্দ হচ্ছে না। আমারও জানো তো, তবে এই বাড়িতে কিন্তু আমরা খারাপ ছিলাম না, যদিও নিজের বাড়ি তো সবসময় নিজের বাড়ি হয়, তাই না? একদমই তাই। সেই সাথে বাবার কেসটাও রিওপেন করতে হবে, বাবান ধরা পড়েছে। বাবানের কেসগুলোর চার যেভাবে বাবার ঘাড়ে চেপেছিল, সেগুলো থেকে বাবা মুক্ত হবে আর বাবার শাস্তিটাও অনেকটা কমে যাবে। কিন্তু বাবা তো নিজেও অনেক অন্যায় করেছিল আলো। সেই শাস্তিগুলো কিভাবে কমানো যায় সেটা নিয়ে উকিলবাবুর সাথে কথা বলতে হবে। মায়ের দিকে তাকানো যায় না জানো তো, বাবা যদি থাকতে পারতেন তাহলে মা খুব ভালো থাকতেন।
বাবা যদি বাড়ি ফিরে এসে আবার আগের মতন হয়ে যায়, যদি আবার কোনো উল্টোপাল্টা কাজে জড়িয়ে পড়ে, যদি তোমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে? আমার বিশ্বাস বাবা আর এরকম কোনো কাজ করবেন না। আর তোমার মা বাবা? বাবা কি তোমার মা বাবার সামনে চোখ তুলে মাথা উঁচু করে বাঁচতে পারবে, থাকতে পারবে তাদের সাথে, যে মানুষটা তাদের জীবনটাকে তছনছ করে দিল, এত বছর ধরে তাদেরকে কিডন্যাপ করে রেখেছিল, সেই মানুষটারই সাথে একই ছাদের নিচে নির্ভয়ে সুরক্ষিতভাবে তোমার মা বাবা কি থাকতে পারবে? পারবে না। তুমি এসব নিয়ে ভেবো না, আমি আমার মা বাবাকে বোঝাবো। আর তুমি এভাবে কেন বলছো বলো তো? যতই উনি অন্যায় করে থাকুক না কেন, উনি তো তোমার বাবা। সেনগুপ্ত বাড়ির কর্তা, তাই ওনাকে তো বাড়ি ফিরতেই হবে, তাই না? আর তোমার মা বাবা? আমার মা বাবা কিচ্ছু মনে রাখেনি আকাশ, তুমি দেখবে যখন বাবার মুখোমুখি হবেন ওনারা, তখন সব ভুলে গেছে। কিন্তু আলো, এত সহজে সবকিছু ভুলে যাওয়া যায়? একজন অপরাধী কি এত সহজে শুধরে যেতে পারে? তার অপরাধ করার প্রবণতা এত সহজে কমে যায়? বাবাকে বুঝতে হবে আকাশ, বাবাকে নিজের পরিবারের আনন্দের জন্যে, খুশির জন্যে, নিজের সন্তানদের জন্য বদলে যেতে হবে, সেটা বাবাকে বুঝতেই হবে। কিন্তু আলো, তুমি এত পজিটিভলি কি করে ভাবতে পারো? কি করে? তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু পজিটিভলি ভাবতে পারি সবসময়, কারণ তুমি আমার সব থেকে বড় সাপোর্ট। আর শোনো, এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে, আমাদের এখন অনেকটা পথ একসঙ্গে চলতে হবে, আমরা হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলবো। হুম, জানি। আর তোমার পড়াশোনা, সেসব তো লাটে উঠেছে। এই মোটেও না, আমি কিন্তু আমার পড়াশোনা কাজের ফাঁকে ফাঁকে ঠিকঠাক করে চালিয়ে যাচ্ছি, আমাকে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে নাকি, আর সেই সাথে আমাদের আরও অনেক কাজ আছে। ছায়া আর বাবানের ডিভোর্সটা করিয়ে নিতে হবে, তারপরে ছায়া আর দীপজার বিয়েটা দিয়ে দিতে হবে, সেই সাথে পালি দিদির জীবনটা সেটেল করতে হবে। ও, সবার কথা ভাববে, খালি আমার কথা ভাববে না, তাই তো? কেন ভাববো না? ভাবি তো তোমার কথা। সেই কারণে আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান? কি প্ল্যান? তোমার জন্য একটা সোলো মিউজিক শো করার কথা ভেবেছি। কি? হ্যাঁ, দেখো, আমি চাই তোমার একটা মিউজিক অ্যালবাম রিলিজ হোক, সেই সাথে তোমার একটা সোলো মিউজিক শো। শহরের অনেকে তোমাকে চিনবে, জানবে, অনেক জায়গায় তোমার হোর্ডিং পড়বে, তোমার প্রমোশন হবে, তোমার প্রতিভার ব্যাপারে সবাই জানতে পারবে। কিন্তু কিন্তু আলো, এর জন্য তো অনেক অনেক টাকার দরকার। জানি অনেক টাকার দরকার, আমরা তো অনেক টাকা পাবো। আর অতগুলো টাকা তুমি আমার পেছনে খরচা করবে? বারে, তোমার স্বপ্ন, তোমার কেরিয়ার, এসবের কি কোনো মূল্য নেই আমার কাছে? তার জন্যই আমি প্ল্যানটা করেছি। হুম, নিজে নিজেই সব প্ল্যান করে নিয়েছো, আর আমাকে জানানোর একটুও প্রয়োজন মনে করো? আরে বলতাম রে বাবা। হুম, কিন্তু এই সব কিছুর আগে আমাদের কিন্তু একটা খুব জরুরি কাজ বাকি আছে। কি কাজ? এই যে আমার আর তোমার দ্বিতীয়বার বিয়ে। উফ, তুমি মায়ের কথাটাকে এত সিরিয়াসলি নিয়ে বসে আছো? উমা, এটা তো আমারও মনের কথা, তোমাকে তো আমি কবে বলেছিলাম আলো, আমাদের না একটা জমকালো বিয়ে না করলেই নয়। আগেরবারের বিয়েটা কেমন জানি একটা ম্যাড় ম্যাড় ছিল, তুমি কিরকম চশমা পরে গুমরা মুখে ছিলে। হুম, নিজের যেন একেবারে মুখে হাসির খই ফুটছিল, নিজেও তো খই ঢালার সময় কেমন গুমরা মুখে ছিল। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথা বলেছ, আমার না একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এই যে খই ঢালার সময় আমার কোমরটা জড়িয়ে ধরা হয়নি। কি হচ্ছে এটা? কি? কেন? বিয়ের রিহার্সাল। আমার না তোমার এই মায়ের প্রস্তাবটা খুব পছন্দ হয়েছে, আমি আবার টুপুর পরবো, তুমি আবার কোণে সাজবে, আবার আমাদের ফুলটনটা হবে। খুব শখ তাই না তোমার? হ্যাঁ, এবার তো বিয়ের রাতেই ফুলসজ্জা। যা, অসভ্য। আমার মাথার যন্ত্রণাটা কিছুতেই কমছে না কেন?
সকাল থেকে তিনটে মাথা ব্যথার ওষুধ খেয়েছি, তাও কমছে না। কি হলো আমার? কেন মাথা ব্যথাটা বারবার ফিরে আসছে? বড় কঠিন রোগ হলো না তো? না না, আলোকে এক্ষুনি কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না।